দর্শক শুভেচ্ছা স্বাগত সবাইকে আজকের চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে মাসুদ মিশু আজকে আমাদের অতিথি সুলাকিয়ার যে সবচেয়ে বড় ঈদ জামাত হয় সেই মসজিদে সেই ঈদ জামাতের ইমাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আছেন ফরিদুদ্দিন আপনার একটা কঠিন সময় বাংলাদেশ পাঠ করছে। জি এবং সেই সময়ের যে সংকট যে হুমকি সেই হুমকির একটা লক্ষ্য বস্তুতে আপনি নিজেও পরিণত আপনার কথাবার্তা আপনার যে ফতোয়া কয়েকজন আগে দিলেন সেগুলোর কারণেই হয়তো ফলে সব মিলে আপনি কতটুকু উদ্বিগ্ন বিষয়টা তো আমি আমার জাতি এবং ধর্মের জন্য আমার দেশের জন্য আমি উদ্বিগ্নই তবে আমার দেশের বিপরীতে আমার প্রাণ খেয়ে নিয়ে আমি এত বেশি উদ্বিগ্ন নই বিষয়টা হলো এটা একটা জাতীয় সমস্যা এবং ধর্মীয় সমস্যায় আমরা নিপতিত যারা এই কাজ করছে আজকে এরা অত্যন্ত ধর্মীয় আবেগনিক কিন্তু বিভ্রান্ত হয়ে করছে এদের মগজকে এমনভাবে আক্রান্ত করা হয়েছে যে এরা ভালো মন্দ বোঝার পার্থক্যটাই তারা হারিয়ে ফেলেছে জি আমরা সেই জায়গায় যাবো কিন্তু তার আগে আমরা একটু যদি জানি যে আপনি যে মসজিদে যে ঈদগাহে আপনি ঈদের নামাজ পড়ান সেটা বাংলাদেশের সর্ববৃহৎ ঈদ জামাত প্রচুর মানুষ সেখানে একত্রিত হয় এবং দীর্ঘদিন ধরে ঈদ জামাত চলে আসছে কোনো দিন সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এইবার সেটা কেন হল আপনার মূল্যায়ন কি শুধু যে কেবল এইখানেই ঘটেনি তা নয় ঈদ জামাতে আমাদের বাংলাদেশে কোথাও কখনো কোনো জমাতেই এরকম এই ধরনের ঘটনা ঘটেনি ধর্মীয় সমাবেশ আমার মনে হয় যে বিষয়টা হইল যে বর্তমানে যারা এই আতঙ্কবাদী সন্ত্রাসবাদী যারা গোষ্ঠীটা এই গোষ্ঠীটা তারা জানে যে তাদের এই কর্মপন্থায় তারা না সমাজকে পরিবর্তন করতে পারবে না তারা সরকারকে পরিবর্তন করতে পারবে ওদের মূল সমর কৌশলটা এখন হইল হিটলার এবং মসুলিনী যে সমর কৌশল নিয়েছিল যে কি প্রথমে একটা আতঙ্ক ছড়াইয়া দাও ভয়ের একটা ভয়ের একটা আবহ ছড়াইয়ে দাও এর কারণ আতঙ্কিত মন সে প্রতিরোধ শক্তি হারিয়ে ফেলে তো জনগণকে যদি আতঙ্কিত করে ফেলা যায় তাহলে জনগণের প্রতিশোধ শক্তি প্রতিরোধ শক্তি কী হয়ে যাবে আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাবে তখন তাদের কাজ করা তাদের সামনে চলা কী হয়ে যাবে সহজ হয়ে যাবে তাই তারা বড় বড় স্থানগুলিকে সমাবেশগুলিকে তারা তাদের লক্ষ্য স্থির করেছে যেমন কিছুদিন আগে দেখছেন কিছু সন্ত্রাসী মসজিদের নবীতে কি করছে অথচ একজন মুসলমান যার ভিতরে বিন্দু মাত্র ইমার আছে জার্রা পরিমাণ ইমার আছে তার জন্যে মসজিদে নবীতে হামলা চালানো এটা তো কল্পনাও করা যায় না ঠিক এমনিভাবে কিছুদিন আগে গুলশানে যে ঘটনাটা ঘটলো নিরীহ কয়েকজন মানুষ যারা নাকি আমাদের উন্নয়নের অংশীদার উন্নয়নের সহযোগী ছিলেন তারা একটা ইন্টারন্যাশনালি আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্যে যে দেখো বাংলাদেশ অত্যন্ত আতঙ্কের স্থান কেউ আসবে না এইখানে এটার দ্বারা কী হবে আমরা কোনো সহযোগিতা পাবো না আমাদের উন্নয়ন বন্ধ হয়ে যাবে ঠিক এমনিভাবে সুলাইখের ময়দান সারা পৃথিবীতে একটা এখন পরিচিত এবং বলা হয়ে থাকে মসজিদে নবাবি এবং কাবা শরীফের পরে ঈদ জামাত এখানেই সবচেয়ে বড় হয় এবং ওইখানে মাঠ এবং মাঠের বাইরে যে সমাবেশ এতে আমার আন্দাজ মতো প্রায় চার পাঁচ লাখ লোক জমা হয় আর মোনাজাতে তো প্রায় এক কোটির উপরের লোক সারা বিশ্বে সারা বিশ্বে যেখানেই মুসলমানরা আছেন তারাই মোনাজাতে শরী হন এবার অনেকে আমাকে মোনাজাতে না পেয়ে অনেকে আমাকে টেলিফোন করেছেন সজ মোনাজাত করতে পারলাম না মোনাজাত ধরতে পারলাম না তো যাই হোক এই এই এখন যদি এই এলাকায় যদি কিছু করতে পারে এই এতে তাহলে আতঙ্কটা সারা পৃথিবীতে খবরটা ছড়িয়ে যাবে তাদের তা আমার মনে হয় আমাকে বা সুলাইখার ময়দানকে তাদের টার্গেট করার মূল বিষয়টি হলো যে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া কিন্তু আপনাকে যে টার্গেট করা হলো বা আপনাকে যে টার্গেট করা হয়েছিল সেটা আপনি কিভাবে বুঝলেন আমরা একটা লক্ষণ দেখি যে ফেসবুকে জামাত ইসলামীর একজন নেতা যিনি যুদ্ধাপরি তার ছেলে আপনার পেছনে নামাজ পড়াকে বর্জন করার আহ্বান জানিয়েছিলেন এবং সেটা দেল সাইদির ছেলে সে অন্যান্য জামাত নেতার ছেলেমেয়েরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এবং সেটা একটা কারণ বা সেটা কোনো ক্লু হতে পারে কি না এবং সেটা আপনার শুধু সেটি ক্লু নয় আমাকে একটা ইন্টারন্যাশনালি কাউন্টার টেরিজম একটা গ্রুপ যারা ফি কাউন্টার টেরিজম ইন্টারন্যাশনাল কাজ করে যাচ্ছেন সিঙ্গাপুর ভিত্তিক তারা আমাকে প্রায় তিন চার মাস আগেই ওরা আমাকে সতর্ক করেছিলেন যে আপনি কিন্তু হটলিস্টে আসেন তাই একটু সতর্ক চলবে এরপরের ব্যাপার হলো আমি জমা শিবিরদের পক্ষ থেকে তো যেহেতু আমি যুদ্ধাপরাধীদের বিচার জোরালোভাবে চেয়ে আসছি জমাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি জোরালোভাবে করে আসছে সুতরাং এরা আমার প্রতি বিক্ষুব্ধ ছিলই এবং তারা আমার সঙ্গে যারা আমার সঙ্গে যারা কাজ করেছে এদের ফতুয়াতেও এদের প্রায় অনেককেই তারা হুমকি দিয়েছে কিছু বিদেশি টেলিফোন কিছু দেশি টেলিফোন ওরা হুমকি দিয়েছে ইন্টারনেটে হুমকি দিয়েছে এবং আমার যতটুক মনে হয় যে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কিছুটা আঁক ছিল তারাও এরকম কিছুটা সন্দেহ করেছিলেন বলি এইবার আমার জন্যে এতটা বেশি তারা মানে নিরাপত্তা ঢাকা আগেও মানে ঈদ জামাতের আগেও এটা অন্য অন্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ নিরাপত্তার ব্যবস্থা তারা নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাজে কোনো ত্রুটি আমি পাচ্ছি না তারা যতটা করেছে সুলাইকিয়াতে মানে যথেষ্ট করেছেন নাইলে এই এক কিলোমিটার দূর থেকে চেকপোস্টে আটকাই দিতে সক্ষম হয়েছে নইলে তো ওরা ভিতরে যদি যেত তাহলে মানুষ দৌড়াদৌড়ি করে অনেক মানুষ পদদূলিত হয়েই মারা যেত আর ওদের একটা টার্গেট তাও ছিল তবে আমি অত্যন্ত সমবেদনা এবং শোক এবং দোয়া করছি ওই ওই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরে জন্যে যারা এইভাবে মানুষের নিরাপত্তা দিতে গিয়ে দিন মুসুল্লিদের ঈদ জামাতের নিরাপত্তা দিয়ে দিতে গিয়ে যারা নাকি প্রাণ দিয়েছে আর একটা প্রশ্ন হলো যে বহু বছর পর এইবার আপনি ইমামতি করতে পারেননি আপনি যদিও হেলিকপ্টার যোগে সেখানে গিয়েছিলেন কিন্তু আপনি প্রথমে মাঠে না গিয়ে আপনাকে সমস্ত সার্কিট হাউসে গিয়েছিলেন এবং যে কারণে আপনার ইমামতি করা হলো না কিন্তু আপনি নামাজ তো ওখানেই পড়েছেন এর মতো ব্যাপারটা হইলো এটা যে একটা কাকতুলীয় ব্যাপার হয়ে গেছে আমি সাধারণত হেলিকপ্টারতে যখন নামি তখন সরাসরি আমি মাঠে চলে যাই প্রত্যেক মাঠে কিছু বক্তব্য দিতে হয় তাই আমি মাঠে চলে যাই কিন্তু এইবার আমার মানে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল মাঠের সেই ধরনের কোনো ভালো ব্যবস্থা নেই তাই আমি বললাম যে আমাকে সার্কিট হাউসে নিয়ে চলো এইসব এই ঘটনা সব বেশি নিশ্চিতভাবে শুনতে পাই না সার্কেট হাউসে যাওয়ার পরে এবং সার্কেট হাউসে যাওয়ার পরে আমি শুনেছি নিহত হয়েছেন এবং গোলাগুলি চলছিলো দীর্ঘক্ষণ আর যে রাস্তাটাতে আমি শুলাখিয়া ময়দানে যাব। একটাই রাস্তা এটা আর এই রাস্তাটার পাশেই ঘটনা ঘটছিল আমার তো এটাও একটা ক্লু মনে হয় যে ওরা ওরা টাইমিংটা ঠিকই ছিল আমি রানা হয়ে যেতাম তাহলে হয়তো তাদের আক্রমণের মুখে তখন পড়তে হইত কিন্তু আল্লাহর তাই তারা তাদের তো টাইমিং অনুসারে তারা তাদের অ্যাকশানে গিয়েছে সন্ত্রাসীরা এবং সেই প্ল্যানিং প্ল্যানিং অনুসারে তারা তুই জানে না যে আমি যে যাচ্ছি আমি যে সার্কেট হাল যাচ্ছি তো এই কারণে মনে হয় মানে আল্লাহই করেছেন তার মানে শোলাকিয়ার ঘটনাটা নেহায়তির মানে টার্গেট করে পরিকল্পিত হামলা এটার সঙ্গে স্থানীয় কোনো বাদানুবাদ ইমামতি নিয়ে কোনো দ্বন্দ্ব এরকম কোনো কিছু নেই বলে আপনার মনে হয় আমি তো এই ব্যাপারে প্রায় নিশ্চিত ওই মামতো হয়তো অনেকেরই আকাঙ্ক্ষা আছে এটা একটা এত বড় মাঠ থাকতেই পারে কিন্তু এই নিয়ে কারো ইয়ে আমি আমি কিছু সন্তান এবং আজ পর্যন্ত সুলাইকের ময়দানে প্রথম যিনি ইমাম হইছিলেন প্রায় দেড়শো দুইশো বছর আগে আড়াইশো বছর আগে তিনি কিশোরগঞ্জ সন্তান ছিলেন এরপরে যত ইমাম হইছেন তারা কেউ কিশোরগঞ্জ সন্তান ছিলেন না আমি কিশোরঞ্জ সন্তান সুতরাং কিশোরগঞ্জের কেউ এই নেয়া এরা তো উৎফুল্ল এবং এরা তো এটাকে একটা গর্ব অনুভব করে একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলামে আপনারা একাধিকবার বলেছেন জঙ্গিবাদে মানুষকে হত্যা করার কোনো সুযোগ নাই তারপরেও আজকে সারা পৃথিবী জুড়েই এটা শুধু বাংলাদেশের সমস্যা না মানে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ফ্রান্স বেলজিয়াম ইভেন সৌদি আরব ইরাক সব জায়গায় এই সমস্যাটা দেখছি ফলে অনেকেই বলছেন যে এই সমস্যাগুলোর পেছনে আমাদের মুসলমানদের যে দ্বিধা বিভক্তি সেটা ধরেন আমাদের দেশে যেরকম কিছু মুসলমান যারা জামাত ইসলামকে অনুসরণ করে বাকিরা জামাত ইসলামকে অনুসরণ করে না আবার সারা পৃথিবীতে শিয়া ওয়াহাবি নানা রকম ভাগে আমরা বিভক্ত সেই বিভক্তির সুযোগ তৃতীয় কোনো পক্ষ নিচ্ছে কিনা সেই প্রসঙ্গে আপনার মতামত শুনবো তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই দর্শক এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি কথা বলবো মাওলানা ফরিদুদ্দিন মাসুদের সঙ্গে আমাদের সঙ্গে থাকতে নিশ্চয়ই দর্শক স্বাগত আরেকবার বিরতির পর কথা বলছিলাম মাওলানা ফরিদুদ্দিন মাসুদের সঙ্গে আপনাকে বিরতির আগে যে প্রশ্নটি রেখেছিলাম যে এই ইসলামে আমাদের মুসলমানদের ভিতরে যে দ্বিধা বিভক্তি এবং নানাভাবে আমরা কিন্তু সিয়াসনের সংগ্রাম দেখছি আমরা ওহাবি মাসাদের সঙ্গে অন্য মতবাদের পার্থক্য দেখছি সেটির সুযোগ কি কেউ নিচ্ছে কি না এটা আমি অস্বীকার করছি না বা এটা অসম্ভব নয় সুযুক্ত যে কোনো দুর্বলতা সুযুক্ত শত্রুরা নিবেই এবং বর্তমানে আপনি জানেন যে মধ্যপ্রাচ্য বিশেষ করে এবং মুসলিম দেশগুলি প্রায় অগ্নিগর্ভ হয়ে আছে বিভিন্ন কারণে তো সুতরাং এবং তাদের যুবশক্তি হতাশগ্রস্ত এবং যুবশক্তি খুব একটা আইকন পাচ্ছে না সমাজের জন্য কিছু করবে এই এর জন্য কোনো ক্ষেত্র তারা পাচ্ছে না ঠিক গাইড পাচ্ছে না এই অবস্থায় যুবশক্তিকে যখন বোঝানো হয় তখন তারা খুব তাড়াতাড়ি কনভিনসড হয়ে যায় এবং আর যেহেতু এরা কোরআন হাদিস সম্পর্কেও জানে না ইসলাম সম্পর্কেও জানে না তাই আমার মতন কোনো ব্যক্তি যখন তাকে এই কথা বুঝায় যে দেখো ইসলাম হইলো এই যে যেখানেই তুমি কাফের পাবে ওকে মারবে আর এতে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হবেন আর তুমি যদি মারা যাও তাহলে সঙ্গে সঙ্গে তুমি বেশ পাবে সে তো পাওয়ার উদগ্র বাসনায় কাজটা করতেছে তার এই মূল চেতনাটাকে আমি সাধুবাদ জানাই কিন্তু এর জন্য যে সে পদ্ধতি অবলম্বন করেছে এটা তো জাহান্নামের পথ এটা তো বেহেস্তের পথ না রাসূল করিম আলি ইসলামকে একবার এক সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কখনো কি আমরা ভালো ফল ভোগ লাভ করতে পারবো কোনো মন্দ পথ অবলম্বন করে কোনো ভালো ফল ভোগ করতে পারবো রসুল করিম সাল্লাহ আলি ইসলাম চুপ করে গেলেন মনে হচ্ছে ওহি নাজিল হচ্ছে। কিছুক্ষণ পরে মাথা তুলে বললেন কোথায় যে প্রশ্ন করলে শোনো এই মাত্র যে আসলেন আমাকে জানিয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে যে ভালো কাজের জন্য পন্থাও কী হইতে হবে ভালো হইতে হবে মন্দ পন্থা অবলম্বন করে কেউ কোনো দিন ভালো অর্জন করতে না ওরা বেহস্ত্রের যে কামনা করছে কামনা করা ভালো জিনিস কিন্তু এর জন্য পথ তো নির্ধারিত এর গেছে এরা এর বিপরীতে যে পথ অবলম্বন করছে এই পথটা হয়ে গেছে তাই আমি তাদেরকে আহ্বান জানাবো হ্যাঁ তরুণ তুমি তোমার বেহেস্তের পথে শান্তির পথে ইসলামের পথে তুমি এগিয়ে এসো আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে আমরা সারা পৃথিবীতে কোথাও কিন্তু দেখছি না যে ইহুদিরা এরকম একজন আরেকজনকে একজনকে মারে ক্রিশ্চিয়ানরা একজন আরেকজনকে মারছে হিন্দুরা একজন আরেকজনকে মারছে কিন্তু একজন মুসলিম তার আরেকজন সহোদরকে আরেকজন ভাইকে দিব্যি মারছে গুলি করে মারছে এবং আমরা গুলশানের ঘটনা দেখছি জবাই করে মারছে হত্যা করছে এই সংকটটার পেছনে আসলে একটা প্রপঞ্চ ইদানিং খুবই পরিচিত পলিটিক্যাল ইসলাম একটা হচ্ছে রিলিজিয়াস ইসলাম আরেকটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম পলিটিক্যাল ইসলামের একটা প্রভাব আছে বলে মনে হয় কিনা আপনারা এটা তো মনে হয় এটা মনে হয় সম্ভাবনা আছে কারণ আমাদের উপমহাদেশে ইসলামের উগ্রবাদী ব্যাখ্যা দিয়ে পলিটিক্যাল ইসলামকে সামনে আনে মৌলিকভাবে চল্লিশের দশ দশকে একজন সাংবাদিক আলেম ছিলেন না জানেন ভালো উচ্চশিক্ষিতও ছিলেন না আবুল আলম মৌদুদ্দিন সাইদ আবুল আলম হ্যাঁ তিনি তার এই দর্শন রূপে ভিত্তি করে তিনি তখন একটা পার্টি গঠন করেন যেটা আমাদের দেশে জমাতে ইসলামী নামে পরিচিত ঠিক এইভাবে মিশরে তখন মধ্যপ্রাচ্যে তখন এই খয়নুল মুসলিমিন নামে একই মতাদর্শের একই এই যে আপনি আয়েস বলতেছেন এরা মৌলিকভাবেই খয়নুল মুসলিমিন থেকে বেরিয়ে আসা তাকফিরুল হিজরা নামে একটা দল ওরা একটু আরও উগ্রবাদী ছিল এই তাকফিরুল থেকে বেরিয়ে আসা হইলো আয়েস তো সুতরাং জমাতের জমাত শিবিরের যে চেতনা দর্শন আর আয়েসের দর্শনের মধ্যে সাহজ্য আছে এরা একই দর্শনের অনুসারী তাই আমি বারবার বলি বাংলাদেশে মৌলিকভাবে জমায়ে ইসলামী তো আইএসের প্রক্সি দিচ্ছে এখানে আইএসের দরকার নেই আইএস প্রক্সি এরা দিচ্ছে এবং এরা কতটা বর্বর নিষ্ঠুর হতে পারে আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা সেটা প্রত্যক্ষ করেছি সুতরাং এখানতে বাগদাদ থেকে এসে কেউ বা রাক্কাত থেকে এসে কেউ এখানে ট্রেনিং দিচ্ছে না ওদের ট্রেনিং দেওয়া জন মানে তরুণদেরকে এ করা তাদেরকে ভুল ভুলপথ পরিচালিত করা তাদের মেন্টালি এ করা এই সব কিছু করছে জমায়েত ইসলামীর এরাই এবং সেটা আমি সেটা আমার কাছে একটা প্রমাণ হলো এটাই যে আপনার যে ওরা যেভাবে জমাতে ইসলামী আমাদের মুক্তিযুদ্ধের সময় তৎকালের তরুণ মুজাহিদি তৎকালের তরুণ আব্দুল কাদের মোল্লা তৎকালের তরুণ নিজামিকে যেভাবে বিভ্রান্ত করেছিল এবং তাদের মগজ দুধাই করেছিল ঠিক একই কায়দা এখনও এই তরুণদেরকে মগজ ধুলাই করা হচ্ছে না কিন্তু এটা যে জামাত ইসলামী হয় আমরা দেখলাম যে মাদ্রাসার একদম এতিম ছাত্র যারা তারা কেউ কেউ জামাত শিবির করে কিংবা দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে ধরনের রাজনীতিতে আকৃষ্ট করা হয় কিন্তু নতুন যে ফেনোমেনা সেটা এখন দেখছি আমরা উচ্চশিক্ষিত ধনী পরিবারের যাদের কোনো রকম অর্থনৈতিক পিছুরা নাই তাদের মগজ ধুলাই কীভাবে সম্ভব হচ্ছে ব্যাপারটা পুরোটাই সবসময় মনো মনোজাগতিক ব্যাপারটা যে অর্থনীতির সাথেই হয় এটা ঠিক না আরও অনেকগুলি উপাদান তার থাকে বর্তমানে যে আমাদের উচ্চশিক্ষিত ফ্যামিলিগুলিতে এই ব্যাপার হচ্ছে আমি এর জন্য দায়ী করব তার পরিবারের ব্যর্থ থাকে পারিবারিক ব্যর্থতা এবং শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা আপনি দেখেন একটা তিন সাড়ে তিন বছরের ছেলে তার ঘরে এক গাদা বোঝা বসায় দেয়া দিয়ে তাকে স্কুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে সে কী করবে যে হাসবেও ইংলিশে কানবেও ইংলিশে তাকে একটা শেঁকর বিচ্ছিন্নভাবে শেকর থেকে বিচ্ছিন্ন করে তাকে বড় করা হচ্ছে এবং তার পিতামাতাও ফ্যামিলির অনেকেই তারাও ইংরেজিতে ফ্লুয়েন্ট নয় অনেকেই কিন্তু সে তখন বাচ্চা তার বাড়িতে এসে কাউকে পাচ্ছে না তার মনের এটা ভাব প্রকাশ করার জন্যে সে বাড়িতে একজন হয়তো মহিলা কর্মী আছেন বা একজন চাকর আছেন তাদের সাথে তার শেয়ার করতে পারছে না মা বাপকেও তারা সেমন করে তেমন করে পাচ্ছে না একাকিত্বে ভুগছে এবং একাকিত্ব দূর করার জন্য সে ছোট থেকেই এ করতেছে মানে ইন্টারনেটকে এসে তার অবলম্বন বানিয়েছে এ থেকে তার মানসিক গঠন হচ্ছে পরে যখন সে পনেরো ষোলো আঠারো বছর হয়ে গেছে তখন তরুণ মন একটা চায় কিছু করতে সমাজের জন্য একটা বিচ্ছিন্ন দ্বীপের মানুষ হয়ে সে গড়ে উঠছে আর তার মানসিক এটা কি হচ্ছে সে না পাশ্চাত্য সংস্কৃতিকে আত্মস্ত করতে পারেছে না সে তার বাঙালি মুসলিম সমাজের কোনো অস্তিত্ব মানে সংস্কৃতিকে আত্মস্ত করতে পারছে মাঝে সে একটা অদ্ভুত অদ্ভুত উট পাখির মতন সে কি হয়েছে তখনই সে তার বন্ধু খোঁজে ইন্টারনেটে এই সময় হয়তো কোনো এক বন্ধুকে পেয়ে গেছে বা কোনো উরুপকে পেয়ে গেছে বা কোনো ইউটিউবে বা টুইটারে সে ওয়েবসাইটে সে একটা লেখা পেয়ে গেছে তোমারই হতাশা দূর করতে পারে এভাবে এইভাবে তখন সে আশ্রয় পায় এই আশ্রয়ের উপরে সে মনে করে এটি আমার পথ জন্ম যেদিন হয়েছে এই দিনে একটা বেবি খাট রেখে দিয়েছে পাশে ওইখানে সে এই করছে কই মার বুকের ঘ্রাম যদি না পায় মার বুকের উষ্ণতা নিয়ে যদি বড় না হয় সে মমতা বুধ সম্পন্ন মানবিক মানুষটাই কী করে হবে কিন্তু হুঁজুর এই ধরনের ঘটনাটা আমরা শুধু এখনই কিন্তু দেখছি না মানে বাংলাদেশে যদি আমরা সন্ত্রাসবাদের কর্মকাণ্ড দেখি তাহলে কিন্তু আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা তারপরে জিয়াউর রহমানকে হত্যা তারপরে একসঙ্গে একুশে আগস্টের গ্র্যান্ড হামলা সতেরো আগস্ট একসঙ্গে সারা দেশে বোমা হামলা এরকম অসংখ্য ধ্বংসাত্মক প্রবণতা বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু দেখেছি তার মানে কি এটা একটি দীর্ঘস্থায়ী সামাজিক ব্যাধির আমরা এখন একটা চরম রূপ দেখছি সেটা নিয়ে আপনার কথা শুনবো তার আগে আবার একটা বিরতি নিতে চাই দর্শক এরপর যে আবার একটা বিরতির কথা বলবো মৌলানা ফরিদুদ্দিন মাসুদের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই দর্শক স্বাগত আরেকবার চলতে চলতে অনুষ্ঠানে কথা বলছিলাম মাওলানা ফরিজুদ্দিন মাসুদের সঙ্গে আপনাকে যে প্রশ্নটি করছিলাম যে এই সাম্প্রতিক সময়ে আপনি যেটা বলছিলেন যে পারিবারিক বন্ধন খানিকটা নরবরে হয়ে গেছে পিতামাতারা সময় দেন না ছেলে মেয়েদের ভিতরে একাকিত্ব বোধ করছে যে কারণে তারা হয়তো এরকম সহিংস এবং চরমভাবপন্ন পথের দিকে যাচ্ছে তা আমার প্রশ্ন যেটি ছিল তাহলে পঁচাত্তরের হত্যাকাণ্ড পরবর্তীতে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার পরবর্তীতে একুশ আগস্টের গ্রেনেড হামলা সতেরো আগস্ট এক সারাদেশে একযোগে পঞ্চায়েত জেলায় বোমা হামলা এই ঘটনাগুলো বা বাংলা ভাইদের উত্থান শায়ক আকবর রহমানের উত্থান এই ঘটনাগুলো যখন ঘটেছিলো তখন কেন হয়েছিল সেটা তো ধরেন আরও এক দশক আগের কথা আমি বলছি এক দশকদের আমি পঁচাত্তরের ঘটনা এবং পরবর্তীতে একুশে আগস্টের ঘটনা ওইটা তো পুরোপুরি রাজনৈতিক ছিল এবং সেটা এত সমাজের মধ্যে ব্যাপকতর ছিল না এটা কোনো একটা ক্ষুদ্র গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থকে সামনে রেখেই তারা করেছে আর যে একসঙ্গে যে এ পাঁচশো জায়গায় তারা বোমা ফাটাই এলো এটাও কিন্তু একটা ওই সন্ত্রাসী গ্রুপেরই একটা দল যেটা জামাতুল মুজাহিদিন নামে পরিচিত এবং তারা তখন আল কায়দার সঙ্গে জড়িত ছিল তো সুতরাং সন্ত্রাসের যে চেতনা সন্ত্রাসের যে একটা অশুভ চেতনা এটা আমরা প্রকাশ দেখতে পাই ওই সময় এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে কেউ কেউ ছড়াই যে ওই একসঙ্গে পাঁচশো জায়গায় যে হামলা সেই হামলার ঘটনায় আপনাকে সেই সময় পুলিশ আটক করেছিল খুব সম্ভবত এবং আপনাকে রিমান্ডেও নেওয়া হয়েছিল এবং দু একটি আন্তর্জাতিক সাইট দাবি করে যে আপনি সেই সময় ঘটনার সঙ্গে জড়িত এমন ওই জুমাতুল মুজাহিদিন সম্মত তাদের নাম তাদের সঙ্গে আপনার যোগাযোগ ছিল এমনকি শায়খ আব্দুর রহমান বাংলা ভাই তাদের সঙ্গে আপনার এক ধরনের সক্ষতা ছিল এগুলোকে আপনি কিভাবে খণ্ডন করবেন বিষয়টা হলো যে আমি তো জমাত এবং শিবিরের বিরুদ্ধে এবং স্বাধীনতার যারা বিরোধী তাদের বিরুদ্ধে সবসময় আমি এবং নিজাম একজন মুক্তিযুদ্ধের লোক তো তখন ওরা আমি যখন নাকি নিজামি এবং মুজাহিদের গাড়িতে পতাকা উঠল আমি তখন ইসলামী ফাউন্ডেশন হচ্ছে ডাইরেক্টর বা আমি বেশ আমি তখন ভালোভাবেই আছি আমি চাকরিতে তো আমার তখন একজন মুক্তিযুদ্ধের লোক হিসাবে এবং রসুলসেল ইসলামের একজন প্রেমিক হিসাবে আমার মন বিবেক সায় দিল না যে এদের আন্ডারে আমি চাকরি করি আমি তখন এই কথাকে উল্লেখ করি যে মুজাহিদ এবং নিজামির আমি তখন পদত্যাগপত্রে দিই ইসলাম ফাউন্ডেশন থেকে আমার চাকরি তখন আরও আট বছর ছিল তারা আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লাগলো আমি তখন একটা শান্তি সম্মেলনে যাচ্ছিলাম ম্যানচেস্টারে এবং আমাকে বোর্ডিং টোর্ডিং সব হয়ে গেছে এরপরে সেখান থেকে আমরা আমাকে তারা নিয়ে আনলো এবং তারা আমাকে প্রায় তেরো দিন তারা আমাকে রিমান্ডে রাখলো এবং এরপরে তারা আমাকে প্রায় সাত মাস অন্ধকার কুঠোরিত রাখলো তো ওরা আমাকে রিমান্ডের সময় যে প্রশ্নটা এই প্রশ্ন করেনি কিন্তু জেএমের সাথে আপনার সম্পর্ক আছে কি নাই এতেই বোঝেন যে এটা কত মানে একটা খেলো বিষয় ওরা আমাকে যে রিমান্ডের প্রশ্নটা করতো তারা এটা বেশি ছিল এটাই যে আপনি আবার মানে আসাম আর বাংলাদেশ মিলে বঙ্গা আসামের নামে একটি একটা নতুন দেশ গড়তে চান এবং এই এই দাবি নিয়ে আপনি কাজ করছেন এবং এই নিয়ে আপনি মিটিং করছেন ইত্যাদি ধরনের অভিযোগ তারা আসলে কি আনতে করছেন একদম মিথ্যা আমি সেটা অন্য কথা যে আমি সেটা মনে করি যে ওই সাতচল্লিশের বাগটা ঠিক হয়নি সেটা এটা তৎকালীন এখন আর আমি এর পক্ষে নই যে আবার ভারত বাংলাদেশে আবার একত্রিত হয়ে যাবে কারণ এটারও সংকট তৈরি করবে আরো আরো গুণ বেশি তো সুতরাং আমি একটা বলছিলাম হ্যাঁ সেটা রাজনৈতিক প্রচারণা ছিল তাই আমি বলছিলাম এই কথা তখন ওই দিন যেদিন আমাকে প্রথম কোর্টে হাজির করে আমি তখন বলছিলাম যে এই পার্শ্ব পোমা ফোটার বিষয়টা এইটা যদি তোমরা ক্লু পেতে চাও এবং সত্য উদ্ঘাটন করতে চাও তাহলে নিজামিকে আর মুজাহিদিকে তোমরা রিমান্ডে নাও এবং ওই কথা তখন পেপারগুলির একদম হেডলাইন হিসেবে আসছিল তো আমি কোর্টে দাঁড়াইয়া আমার পক্ষ থেকে নিজামি তখন মন্ত্রী মুজাহিদ তখন মন্ত্রী কারণ আমি জানি এদের সংশ্লিষ্টতা তো সুতরাং আর এদের প্রতি তো আমার ধিক্ষার সবসময় শুরু থেকে ছিল সম্প্রতি আপনারা একটা ফতোয়া দিয়েছেন এক হাজার আলেম মিলে এই সেই ফতোয়া নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছে যে ফতোয়া যা যারা দিতে পারেন তাদেরকে মুফতি বলা হয় ইসলামিক পদী অনুযায়ী তার অনেকেই যারা স্বাক্ষর করেছেন সেখানে অনেকেই মুক্তি না ফলে সেই ফতোয়াটি গ্রহণযোগ্য কিনা না নিয়ে আপনাকে যারা পছন্দ করেন না তারা অথবা আলেম সমাজদের একটা অংশ তারা প্রশ্ন তুলছেন সেটা কিভাবে ব্যাখ্যা এরা খুবই ক্ষুদ্র একটা দল এবং আলেম সমাজে তাদের তেমন কোনো প্রভাবও নাই এই দেশের জানা নাকি বড় বড় আলেম তারা সবাই এই ফতোয়াতে দস্তখত করেছেন যারা মুফতি তারা করেছেন একটা বিষয় হল আপনারা জানেন আমাদের সুপ্রিম কোর্ট থেকে ফ ফতোয়ার ব্যাপারে এসেছে এখানে তারা যে ক্রাইটেরিয়া রাখছেন ফতোয়া দেওয়ার আমি বোধহয় এটা গৌরব করে বলতে পারবো যে আমি প্রথম যে সুপ্রিম কোর্টের রায়ের অনুসরণ করে আমি কি করেছি এই কাজটা করেছি সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে এই কথা কোথাও উল্লেখ নেই ফতোয়া দেওয়ার জন্য মুফতি হতে হবে এই কথা উল্লেখ আছে যে ইসলামিক ইসলাম সম্পর্কে যারা যিনি ভালো জ্ঞান রাখেন এই ক্রাইটেরিয়া আমার এখানে আছে আর দ্বিতীয় জিনিস হলো যে ফতোয়া দেওয়ার জন্য যদি মুফতি হওয়ার প্রয়োজন পড়ে তাহলে আবু হানিফা রহমতুল্লাহ এই তো মুফতি ছিলেন না ইমাম শাহফিও মুফতি ছিলেন আচ্ছা ওনার তো আগের মানুষ ইদানিং যারা নাকি হাটহাজারি মাদ্রাসারে ওনাদের গুরু হজরত মোরানা আহমদ শফি সাহ উনি যদি একটা ইসলাম সম্পর্কে অভিমত দেন তাহলে ওনার অভিমতটা কী গ্রহণ করা হবে ওনার ফতোয়াটা গ্রহণ করা হবে অথচ ওনার নামের সাথে মুফতি নাই না এই যে চ্যাংড়াদের উনি ওরা যারা কথা বলেছে এরা তো আমার হাসি পায় আমি ইয়ে এরা আমাদের আমার ছাত্রেরও ছাত্র এদের উস্তাদের প্রায়ই আমার আবার আমার কি কী করেছে এখানে দস্তত করছে তারা নিজেদের শিক্ষকদের প্রশ্ন করছে যে এরকম একটা সংকটকালীন সময়ে আলেম সমাজ ইমাম সমাজ আমরা যদি এক হতে পারছি না কেন এই বিভক্তিটা কেন শত শত মন শত মত শত পথ এটাকে তো মানুষেরই স্বভাবকে তো অস্বীকার করার উপায় নেই আমাদের তবে এক লাখ আলেম মুফতি এবং ইসলাম বিশেষজ্ঞ ইমামের একটা বিষয়ে একমত হয়ে দস্তখত করাটা এইটা পৃথিবীতে আজ পর্যন্ত নজির নেই যাদের মধ্যে আবার দশ হাজার মহিলা আলেমও দস্তখত করেছেন আর একটা বড় ইস্যু হচ্ছে যে এই যারা এই সমস্ত জঙ্গি হামলা টামলা করছে তাদের একটা দৃঢ় বিশ্বাস যে তারা মরলে শহীদ হয়ে যাবেন শহীদের মর্যাদা পাবেন আর বেঁচে থাকলে তো গাজী হবেন যে কারণে দেখেন আপনি গুলশান হামলার ঘটনা কিংবা সোলাকি হামলার ঘটনায় তারা কিন্তু বাঁচার চেষ্টাও করছে না ফলে তাদের মনোজগত ইসলাম এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই আমরা আমাদের ফতোয়াতে যে যে বিষয়গুলিতে আলোচনা করছি দশটা তার মধ্যে এটাও একটা যে এইভাবে যারা মারা যাচ্ছে সন্ত্রাসের প্রথম আমরা আলোচনা করছি এটাকে জেহাদ মনে করছে সন্ত্রাসের জেহাদকে এক জিনিস কিনা আমরা আমাদের উদ্ধৃতি কোরআন হাদিসের দেখিয়ে এবং যারা নাকি পূর্ব যুগের প্রথম যুগের ইসলাম বিশেষজ্ঞ ছিলেন সাহাবাহিক তাদের মতামত নিয়ে দেখেছি যে সন্ত্রাসের যেহাদ এক নয় সন্ত্রাসের বিরুদ্ধে আল্লাহ আলা দুটো শব্দ ব্যবহার করেছেন কোরআন ফিতনা আর বলছেন আর ফিতনা তো আসাদুবিন কাত এই সন্ত্রাস সৃষ্টি করাটা কাউকে হত্যা করার চেয়ে তো ভয়ঙ্কর আবার এই কথা বলছেন আল্লাহ তসিদু ফিলার তোমরা জমিনে আল্লাহর ভূমিতে তোমরা সন্ত্রাস সৃষ্টি করো না আরেক জায়গায় বলছেন যে আমি সন্ত্রাস সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন পছন্দ করি না আল্লাহ পছন্দ করেন না তে সন্ত্রাসের জেহাদ এক নাই আর যেহেতু জেহাদ নয় এটা সন্ত্রাস এই যে মৃত্যু এই আত্মঘাতের মৃত্যু বা শহীদ হওয়ার চিন্তা করা এটা তো ইসলামে কখনোই এটা সমর্থন দেয় না রসুল সাল্লাহ আলি সাহাব বলেন বলো তো কে কে আল্লাহ রসোলা আপনি বলেন রসুল বললেন মমিন তাকে বলা হয় মান আমান আহন নাস যে লোকটার থেকে সমস্ত মানুষ নিরাপদ থাকে অন্য জায়গায় আসে মুসলিমদের আমাদের বর্ণনায় যে বলো তো মুসলিমকে রসুল বললেন আল মুসলিম মান সালিমান নাস এক রেবায়তে আছে মান সালিমান মুসলিমুন যে মুসলমানদেরকে শান্তিতে রাখছে আর অন্য মুসলিমদের আমাদের রেবায়তে আছে মান সালিমান নাস সমস্ত মানুষকে যে নাকি শান্তিতে রাখে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ধন্যবাদ আপনার আপনার যে আপনার মাধ্যমে সমস্ত দেশবাসীকে ধন্যবাদ এবং আহ্বান জানাবো কাউকে আতঙ্কিত না হয় আতঙ্কের কিছুই নাই আল্লাহ আমাদের সাথে আছে অনেক ধন্যবাদ দর্শক শেষ করছে আজ কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই